রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আঠাবল দলের রাষ্ট্রীয় সভাপতি তথা ভারত সরকারের সামাজিক ন্যায় সবলীকরণ বিভাগের মাননীয় মন্ত্রী শ্রীযুৎ রামদাস আঠাবলে সাহেবে আজি আমার গুয়াহাটীত উপস্থিত হয়েছে। আমি এয়ারপোর্টের আমি আদরণি জানাইছো। এই মুহূর্তে রেডিসিন বুলু হোটেলত আছে, নিশাটো রাতে ইয়াত থাকিব, রাতেপা ইম্ফলে গুছি যাব, যেহেতু ইলেকশন ক্যাম্পেইনের কারণে তখন আইসে। আর আমি রাজ্যিক কমিটির ফলের যখন আমার নেতা কর্মী সকল ইয়াত আইসে, আমার রাজ্যিক কমিটির কার্যকরী সভাপতি কল্যাণ শর্মা ডাঙরিয়া উপস্থিত আছে, আমার যুব মোর্চার সভাপতি আব্দুল হাই নাগরী আছে, আর অন্যান্য বিষয়ববীয় সকল আছে। লগতে মই রেজাউল করিম অসম রাজ্যিক কমিটির সংখ্যালঘু মোর্চার সভাপতি হয়। গতি আমার অহা 15 মার্চত যেহেতু আমার বঙ্গাইগাঁও জেলার উত্তর হাইপুরীত এখন কীর্তনপাড়াত এখন বিশাল রাজহুয়া জনসভা আছে, আর উক্ত সভাত প্রায় আমার 1 লাখ জনসাধারণ তাত উপস্থিত হব। আর সেই জনসভার জড়িয়ে আমি রাইজর বিভিন্ন সমস্যা সম্পর্কে আমি মেমোরেন্ডাম সাবমিট করিম। আর উক্ত অনুষ্ঠানত আমার অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াও উপস্থিত থাকিব। গতি আমার দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আঠাবলে দলে ডক্টর বাবাসাহেব আম্বেদকার আইডিওলজি মতে কাম করে আছে, আমি রাইজর হয়ে কাম করে আছো, আমি যথেষ্ট উন্নয়নমূলক কাম করবলে সক্ষম হয়েছো। উদাহরণস্বরূপে যদি আমি চাবলে যাও, আমি বরপেটা জেলার বাগবরত 100 কোটি টাকা 2 লেনযুক্ত রাস্তা নির্মাণ করেছো কেন্দ্রীয় সরকারের জড়িয়ে তথা অসম সরকারের জড়িয়ে। আমার বাগবরত মডেল ডিগ্রি কলেজ হয়েছে, চর অঞ্চলত বোর্ড এম্বুলেন্স 108 গাড়ি দিয়া হয়েছে, সোলার লাইট দিয়া হয়েছে, এতিয়া আমার এখন ন্যাশনাল টেকনিক্যাল ইউনিভার্সিটি হব গোয়ালপাড়াত ইতিমধ্যে গভর্নমেন্টেরপরা ল্যান্ড প্রসেস হয়ে আছে। গতি আমার বিভিন্ন উন্নয়নমূলক কাম হয়ে আছে। গতি আমি আশা রাখিছো এইখন সভার জড়িয়ে আমি গোটেই অসমবাসীক দেখাবলৈ বিচাৰিছো যে আমি আগন্তুক লোকসভা তথা পঞ্চায়েত নির্বাচনত আমি যথেষ্ট ভূমিকা লম। আমার দলের ফলেরপরা আমার দলে রাইজর হয়ে কাম করব, রাইজে আমাক সাপোর্ট দিব বলে এই উদ্দেশ্যে আমি দলের হয়ে কাম করে আছো, রাইজর হয়ে কাম করে আছো।